সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রাজ্যের 108টি পৌরসভার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার, ফলে বুধবার পুরো ভোটের প্রথম ধাপ কাটল একরকম শান্তিপূর্ণভাবেই। সব জেলাতেই শাসক ও বিরোধী দলের প্রার্থীরা বিনা বাধায় শান্তিতেই মনোনয়নপত্র জমা দিলেন। ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেস বীরভূমের সাঁইথিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজবজ পুরসভা জিতল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে এবার হুগলি জেলার বৈদ্যবাটি পুরসভায় শাসক দলের সবচেয়ে বেশি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা হুগলি জেলার মধ্যে সবচেয়ে বেশি। মোট 23টি আসনের বৈদ্যবাটি পুরসভায় 12 জন নির্দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে তৃণমূল থেকেই, যদিও তাতে আমল দিতে রাজি নন তৃণমূলের প্রবীর পালরা। বরং এদিন নিজেদের মনোনয়নপত্র জমাইতে এসে প্রবীর পাল পিন্টু মাহাতো 14 নম্বর ওয়ার্ডের প্রথম নমিনেশন দিয়ে শম্পা সরকাররা জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরের রাজ্যের উন্নয়ন ও বিগত দিনের পুরো বোর্ডের উন্নয়নমূলক কাজের নিরিখেই মানুষ এবারও তৃণমূলকেই ভোট দেবেন। এদিন তৃণমূল প্রার্থীদের সঙ্গে এসেছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইনো। এখন দেখার, তৃণমূলের এই 12 জনের কজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। কে বিরোধীতে দাঁড়ালো উনি আমি ভাবি না, কারণ আমি 200% আশাবাদী যে আমি জিতব, কারণ আমি 365 দিনই বছরে জনগণের সঙ্গে থাকি, তাদের পাশে থাকি, সবকে থাকি। ওতে জয়েনে আমার কোনো এ নেই, দুর্ভাবনা নেই। যেখানে দেখা যাচ্ছে আপনার বৈদ্যবাটির বিভিন্ন ওয়ার্ড একদম বিক্ষিপ্ত, অশান্তিতে অনেকে টিকিট পাননি, সেই জায়গায় বৈদ্যবাটিকে আবার টিএমসি ভোট করতে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কারণ দল বাড়ছে, দলের পরিধি বাড়ছে। আজকে তৃণমূল কংগ্রেস যখন জন্ম হয়েছিল কেউ দাঁড়াতে চাইতো না, আজকে তৃণমূল কংগ্রেস শুধু বাংলা নয় ভারতবর্ষের বিজেপিকে চিন্তায় ফেলছে তৃণমূল কংগ্রেস। আজকে কাজী সবাই চাইছে তৃণমূলের প্রার্থী হতে, তৃণমূলের প্রার্থী হয়ে নিজে কিছু সোশ্যাল কাজ করতে। আজকে যারা পাচ্ছে টিকিট তারা আনন্দিত, যারা পায়নি তাদের মনে ক্ষোভে ক্ষোভে কেউ হয়তো দাঁড়াচ্ছে, আবার তারা ভুল বুঝে আবার ফিরে আসবে আমাদের দিকে। এ নিয়ে কোনো আমাদের এ নেই চিন্তাভাবনা নেই। খেলা আমরা সহজভাবে নিই না, খেলা খেলার মতন স্পোর্টসম্যান স্পিড হিসেবেই নিই। খেলা 1 গোলে জিতবো কি 5 গোলে জিতবো সেইটা হলো ব্যাপার, আমরা স্পোর্টসম্যান স্পিড নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে। অভিজ্ঞতা তো বিশালই ভালো, আমাদের যে প্রাক্তন কাউন্সিলর আমার সঙ্গে রয়েছেন, আমার মাথার উপরে হাত রেখেছেন, তাতেই আমি অনেক অনেক খুশি এবং নিজেকে ধন্য মনে করছি। সেই কারণে ওনার জন্যই, ওনার হয়ে আমি লড়বো, ওনার যে অবশিষ্ট কাজ আছে সেটাকে আমি নিয়ে এগিয়ে যাবো। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 200% আশাবাদী আমি, আমি জিতবই। মমতা ব্যানার্জি এবার আমাদের ওয়ার্ডের জন্য যে সমস্ত উন্নয়ন প্রকল্প ধারাগুলি করেছেন এবং তিনি এনার মাধ্যমে সেগুলো সম্পন্ন হয়েছে এবং যা যা বাকি রয়েছে সেগুলো আমার মাধ্যমেই আগামী দিনে সম্পন্ন হবে বলে আমি আশা রাখছি। সৃজন খবর বাংলা নিউজ।